মৎস্যজীবীর জালে বিশাল আকারের মাছ। সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে মাছটি জালে ওঠে মৎস্যজীবীর। বিক্রির জন্য বাঁশের দোলায় চাপিয়ে চারজন মিলে মাছটিকে আনতে হয় মাছের বাজারে। ফের সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে মৎস্যজীবীদের জালে বিশাল আকারের মাছ। বিক্রির জন্য বাঁশের দোলায় চাপিয়ে মাছ বাজারে আনা হলো বিশাল আকারের মাছটিকে। জানা গেছে, হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের রায়মঙ্গল নদীতে দীর্ঘদিন মাছ ধরে আসছেন মৎস্যজীবী দেবাশিস মল্লিক। প্রতিদিনের মতো এদিনও নদীতে জাল পেতেছিলেন। তার জালেই ওঠে প্রায় 6 ফুট লম্বা, 4.5 ফুট চওড়া এই মাছ। কেউ বলছেন শঙ্কর মাছ, যদিও স্থানীয় ভাষায় এই মাছের নাম চাকল মাছ। বিশাল আকারের শরীর, তার সাথে রয়েছে লম্বা একটি দীর্ঘ লেজ। এদিন মাছ বাজারে মাছটি আনা হলে দেখা যায় মাছের ওজন প্রায় 1 কুইন্টাল। চারজন মৎস্যজীবী নদী থেকে মাছ তোলার পর বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে মাছটিকে বাজারে নিয়ে আসেন। মাছ আনা হয় বড় বাঁকড়া বাজারে, সেখানেই খোকাবাবুর আড়তে বিক্রি হয় মাছটি। জানা গেছে, 175 টাকা কেজি দরে মাছটি কিনে নেন আড়তদার। তবে আগে কখনো এত বড় মাপের মাছ দেখেননি বলেই জানাচ্ছেন বিশ্বজিৎ বিশ্বাস নামে এক মৎস্যজীবী। তিনি বলেন, প্রায় 3 বছর ধরে এখানে নদীতে মাছ ধরছি, আগে কখনো এত বড় মাছ দেখিনি। নদীতে? কোন নদী এটা? রায়মঙ্গল। কতদিন তুমি এখানে জাল ধরো? এই 3 বছর। 3 বছর? তার আগে এরকম বড় মাছ না কোনোদিন পাইনি। এখন মাছটা নিয়ে কোথায় নিয়ে এসেছো? এই বাংলায় আড়তে কাটায়। বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, বিক্রি। স্থানীয় বাসিন্দা আয়ুব আলী গাজী বলেন, বাজারে মাছ আসার পর থেকেই রীতিমতো ভিড় জমে যায় মাছ দেখার জন্যে। বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। এটা চাকল মাছ, দেবাশিস মল্লিক পেয়েছে। এর আগে এর এরকম মাছ আসেনি। আপনার 95 কেজি ওয়েট হয়েছে এই মাছটা। এই গ্রামগঞ্জেই বিক্রি হয়েছে, 175 টাকা রেট হয়েছে কেজি হিসাবে। মৎস্যজীবীদের অনুমান, রায়মঙ্গল নদী থেকে আগে কখনো এত বড় মাপের মাছ দেখা যায়নি। এই মাছটি হয়তো দিক ভুল করে নদীতে ঢুকে পড়েছিল, তারপরই মৎস্যজীবীদের জালে ওঠে। এ বিষয়ে স্থানীয় এক আড়তদার বলেন, এই চাকল মাছটা সবাই দেখছে, 1 কুইন্টালের মতন ওজন হয়েছে, ভীষণ বড় একটা মাছ। এটা রায়মঙ্গলে পেয়েছে, একজন মাছ ধরছিল, সে আমাদের এই আড়তে নিয়ে এসছে। হ্যাঁ, জেলে নদীতে জাল ধরে। প্রচুর আনন্দ, অনেক লোক দেখেন না, লোকের ভিড়, এত লোক দেখতে এসছে, সবাই বাড়ি থেকে এসছে ছুটে ছুটে দেখার জন্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।